এই সকল টেকনোলজির ম্যাথমেটিক্স থ্রি অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। ওয়ালাইকুম আসসালাম, কি বলো? এই যে ক্লাসে ঢুকো তোমরা অনলাইনে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো মূলত 8 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার আজকে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে কোঅর্ডিনেটস অফ পয়েন্টস, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক, যেটা আগের বইগুলোতে 3 নম্বর চ্যাপ্টারে ছিল। তো চ্যাপ্টার প্রবলেম না, তোমরা জিনিসটা বুঝতে পারলেই হলো, জিনিসটা সম্পর্কে ধারণা পাওয়াটাই হলো বড় কথা। আগের বইগুলোতে চ্যাপ্টারটা 3 নম্বর ছিল, এখন তোমাদের সেটা হলো 8 নম্বর চ্যাপ্টারে দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোঅর্ডিনেটস অফ পয়েন্টস অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে সবারই অবশ্যই ধারণা করা উচিত, কারণ এগুলো বাস্তব জীবনে আমাদের বারবার লাগবে। এই যে আমরা দাগ টানি বা একটা সরলরেখা, প্রত্যেকটার ক্ষেত্রে এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। তো আজকে দেখো আমি বিন্দুর স্থানাঙ্ক কাকে বলে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কাকে বলে, প্রথমে দেখো দেওয়া আছে যে একটি সমতলে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ বা নির্ণয় করার জন্য যে দুটি সংখ্যা বা অঙ্ক ব্যবহৃত হয় তাদেরকে একত্রে বিন্দুর স্থানাঙ্ক বলে। দেখো আমি আর একবার বলতে চাই যে বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি। তাহলে একটা সমতলে, তো একটা সমতল বলতে এখানে দেখতে পাচ্ছো যে এটা একটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। তো সমতলে দেখো অনেকগুলো বিন্দু যে ফোঁটা দেওয়া আছে, যে 1, 2, 3, 4 এদিকেও দেওয়া আছে। তো এখানে দেখো একটা জিনিস আছে যে এখানে হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো এই ডান দিকে যেগুলো আছে এগুলো কিন্তু, এই ডান দিকের গুলো হচ্ছে কিন্তু অল পজিটিভ, অর্থাৎ এই ঘরটা যেহেতু অল পজিটিভের ঘর, তাহলে এখানে এক্স এর মানটা পজিটিভ হবে, ওয়াই এর মানটাও পজিটিভ হবে। এই বাম দিকে যখন যাবে তখন এখানে দেখবা যে এখানে এক্স এর মানটা নেগেটিভ হবে আর ওয়াই এর মানটা কি হবে, পজিটিভ হবে। এখানে মাইনাস প্লাস, এই কারণে দেখো এগুলোতে -1, -2 এগুলো দেওয়া হয়েছে। একইভাবে যখন 3 নম্বর চতুর্ভাগে যাবে তখন এখানে এক্স আর ওয়াই এর মানটা কি আসবে বলতো, নেগেটিভ আসবে। অর্থাৎ এক্স এর মান যদি -1 হয় তাহলে ওয়াই এর মানটাও মাইনাস থাকবে, অর্থাৎ -1, -2, -2, -3 এগুলো থাকতে পারে। আর চতুর্থ চতুর্ভাগে যেহেতু এক্স আর ওয়াই এর মান, তাহলে এক্স এর মানটা দেখো পজিটিভ আছে, অর্থাৎ প্লাস +2, মনে করো -3, অর্থাৎ এক্স এর মানটা পজিটিভ থাকবে আর ওয়াই এর মানটা নেগেটিভ থাকবে। দেখো এগুলোতে উদাহরণ দেওয়া আছে যে একটা সমতলে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ বা নির্ণয় করার জন্য যে দুটি সংখ্যা বা অঙ্ক ব্যবহৃত হয় তাদেরকে একত্রে কি বলা হয়, বিন্দুর স্থানাঙ্ক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। হয়তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো স্যার প্রত্যেকটা চ্যাপ্টারই তো গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেহেতু কিছু না কিছু কোশ্চিন আসে, তো কিছু না কিছু যেহেতু কোশ্চিন আসে তাহলে অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্ব অনেক। এখানে আর একটা জিনিস মনে রাখবা যে তোমাদের হয়তো মিড টার্ম পরীক্ষা সামনে হতে পারে, হয়তো আজকে হয়তো মিটিং হয়েছিল, এখন কয় তারিখ এক্স্যাক্ট আমি জানি না, হয়তো 1, 2 তারিখের দিকে হতে পারে, বা আরও তোমাদের হয়তো আজকালের মধ্যে হয়তো বুঝতে পারবা, আজকে নোটিশ বোর্ড না হলে হয়তো কালকে দেখতে পারবা। তো তোমরা আমার সাবজেক্টে এই ম্যাথামেটিক্স থ্রিতে যদি মিড টার্ম পরীক্ষা হয় তো তোমরা 1 থেকে 7 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়ার চেষ্টা করবা, 1 থেকে 7 আর 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার বেশি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। তাহলে আমি কি বললাম, 1 থেকে মিড টার্মের জন্য 1 থেকে যদি 13টা চ্যাপ্টার হয়, মিড টার্ম মানে কি বলতো, অর্ধেক। তোমাদের সম্ভবত দেখো কয়টা চ্যাপ্টার আছে, সম্ভবত 13টা, সম্ভবত দেখো 13টা চ্যাপ্টার যদি হয় তাহলে সাধারণত 6.5টা বা 7টা চ্যাপ্টার হয়তো মিড টার্মে হতে পারে। তো তোমাদের 7টা পর্যন্ত, যেহেতু আমাদের 7 নম্বর চ্যাপ্টার হয়ে গেছে আমার অনলাইন ক্লাসে, এখন আমি 8 নম্বর চ্যাপ্টার পড়াই দিছি, তো তোমরা 1 থেকে 7 পর্যন্ত পড়বা আর 1 থেকে 5 পর্যন্ত একটু ভালোভাবে গুরুত্ব দিবা, কারণ কোশ্চিনগুলো হয়তো 1 থেকে 5-এর মধ্যেই মিড টার্মে হয়তো আসতে পারে বেশিরভাগ। কিন্তু যেহেতু সিলেবাস অনুযায়ী মিড টার্ম মানে হলো অর্ধেক বই, এই কারণে 7 পর্যন্ত ক্লিয়ার করার চেষ্টা করবা, পড়ার চেষ্টা করবা, আর 1 থেকে 5 পর্যন্ত বেশি গুরুত্ব দিবা। তাহলে নেক্সট মিড টার্মে যেহেতু ডেট হয়ে যাচ্ছে, হয়তো এখন আমি জানি না সঠিক, কিন্তু হয়তো 1, 2 তারিখের দিকে হতে পারে বা তার আগেও হয়তো হতে পারে, তোমরা জেনে নিবা মিড টার্মের ডেটটা জেনে নিয়ে
হয়তো কনফার্ম হয়ে আরো সিরিয়াস হয়ে পড়াশোনা করবা, যেহেতু বেশি দিন না, আজকে 19 তারিখ যাচ্ছে, যদি 1 তারিখ হয় মাত্র 9-10 দিন সময় আছে, আর তার আগে হলে তো আরো কম সময়, যদি 25 তারিখ হয় তাহলে দেখা যায় মাত্র 5-6 দিন সময় আছে। তো জানি যে মিড টার্ম পরীক্ষা হয়তো হবে, কিন্তু এক্সাক্ট ডেটটা আমি এই মুহূর্তে জানি না, কারণ আজকে যেহেতু মিটিং হয়েছে আর আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে জানতে পারি নাই। হয়তো তোমরা জানতে পারবে, বা হয়তো কালকে নোটিশ বোর্ড হয়তো পাইতে পারো, অথবা অনেক তোমাদের ডিপার্টমেন্টের হেড স্যারদের কাছ থেকে হয়তো জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু সামনে পরীক্ষা, কারণ প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ। মিড টার্ম হয়তো অনেকে মনে করো যে স্যার মিড টার্ম তো কিছুই না, কিন্তু মিড টার্মও গুরুত্বপূর্ণ, কারণ একটা বইয়ের যদি অর্ধেকটা তুমি ভালোভাবে ক্যাপচার করতে পারো, পরের দিনগুলোতে তোমার জন্য বাকি অর্ধেক তোমার জন্য সহজ হয়ে যায়। আর যদি এখনই তুমি মিড টার্মটা গুরুত্ব না দাও, মিড টার্ম তো মিড টার্ম নেই, তখন যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু বাকি ফাইনাল পরীক্ষা তো তুমি ভালো করতে পারবে না। আর যারা মিড টার্মে দেখা যায় ভালো করতে পারছে, যদি মনে করো 45 মার্কের কোশ্চিন হয়, সাপোজ মনে করো আমার ম্যাথামেটিক্সে 90 মার্কের কোশ্চিন ফাইনাল পরীক্ষায়, তার অর্ধেক যদি 50% অর্থাৎ 45 মার্কের কোশ্চিন হয়, তাহলে যদি একজন স্টুডেন্ট 45 মনে করো 30, 35, 40 এগুলো পায়, তাহলে নিঃসন্দেহে সে দেখা যায় ফাইনাল পরীক্ষায় ভালো করতেছে। এই কারণে অবশ্যই তোমরা মিড টার্ম হলেও সেটা প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণটাই তোমাদের ভবিষ্যতে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এ কারণে অবশ্যই মিড টার্ম হলেও সেটাকে কী করবে, গুরুত্ব সহকারে নিবে, যেভাবে হোক এখন থেকেই পড়াশোনা করার চেষ্টা করবে কষ্ট করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার যারা অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নাম নাম ডিপার্টমেন্ট রোল পর্ব শিফট, আর যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। তাহলে আজকে দেখো আমি বিন্দুর স্থানাঙ্ক আমি করলাম, এখন পরে দেখো আছে বিন্দুর স্থানাঙ্ক কত প্রকারের হয় কি। তাহলে বিন্দুর স্থানাঙ্ক দেখো, এগুলো গুরুত্বপূর্ণ। বিন্দুর স্থানাঙ্ক হলো 2 প্রকার, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বলতে যেগুলো এক্স আর ওয়াই এর মান, যেটা কিছুক্ষণ আগে বললাম আমি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগ, এক্স এর মান কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ, ওয়াই এর মান কোন জায়গায় নেগেটিভ কোন জায়গায় পজিটিভ, তো এগুলোই সাধারণত এক্স আর ওয়াই এর মানটা এখানে হলো কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক তোমাদের এখানে কম আলোচিত হবে, তারপরও 2-1টা হয়তো কিছু অঙ্ক আছে হয়তো আলোচিত হতে পারে, কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে হয়তো বেশি অঙ্ক করা হবে। পোলার স্থানাঙ্ক অর্থাৎ এখানে এখানে যেমন এক্স আর ওয়াই এর মানটা, যেহেতু এখানে বললাম আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে যেমন অল পজিটিভ, এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে যেমন এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মানটা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে এক্স আর ওয়াই এর মানটা কি বলতো নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মানটা নেগেটিভ। তাহলে এইভাবে যেহেতু এক্স নিয়ে আমি আলোচনা, এক্স আর ওয়াই এর মানটা নিয়েই হলো, সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক হলো আর আর থেটা, পোলার স্থানাঙ্ক আরটা হলো মডুলাস, থেটাটা হলো আর্গুমেন্ট। এখানে হয়তো তোমাদের কিছু আলোচনা হয়তো করবো আমি অঙ্ক যখন সামনে আসবে, তাহলে এখানে পোলার স্থানাঙ্ক হলো আর আর থেটা, আরটা হলো মডুলাস, আর থেটাটা কি বলতো থেটাটা হলো আর্গুমেন্ট। এখানে এগুলোরও মান আছে, আর সমান হলো রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, যেটা আমি পরবর্তীতে পড়বো, আর থেটা হলো ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, থেটাটা কি ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, যেটা পরে হয়তো আলোচনায় আসবে। দেখো এই যে কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে, খুব সুন্দর করে দেওয়া আছে তোমাদের যে কোনো বইয়ে দেওয়া আছে, এই কারণে ধৈর্য সহকারে এগুলো একটু চেষ্টা করবে পড়াশুনো করার। দেখো এক্স আর ওয়াই অঙ্ক দুটিতে একত্রে বিন্দুর স্থানাঙ্ক বলে, তাহলে এক্স আর ওয়াই এর মানটা কি, এই যে এখানে দেওয়া আছে এক্স আর ওয়াই এর মান, এক্স এর মান তো বুঝো তোমরা, এই যে এখান থেকে এক্স বরাবর এখানে কত আছে বলতো 3, তাহলে এক্স এর মানটা এখানে মনে করো 3 ঘর বরাবর, আর এখানে ওয়াই এর মানটা আছে মনে করো কয় ঘর বরাবর, তো 4 ঘর বরাবর, তো এক্স এর মানটা হলো 3 ঘর বরাবর, আর ওয়াই এর মানটা হলো এদিকে 4 ঘর বরাবর। তাহলে এই কথাগুলো বলছে যে এক্স আর ওয়াই অঙ্ক দুটিকে একত্রে কি বলা হয়, বিন্দুর স্থানাঙ্ক। আর এই স্থানাঙ্ক সবসময় 2টা পয়েন্ট নিয়ে হবে, এক্স আর ওয়াই এর মান এই জায়গাতে, তাহলে এক্স আর ওয়াই এর মানটা হলো সেখানে এখানে হলো বিন্দুর স্থানাঙ্ক। এককভাবে এক্স এর মান হলে কিন্তু বিন্দুর স্থানাঙ্ক হবে না, এক্স এর মান যদি আমার কোনো কাজে লাগে তাহলে বলবে এক্স এর মান নির্ণয় করো, ওয়াই এর মান নির্ণয় করো, আর একত্রে যখনই পেয়ার থাকবে অর্থাৎ জোড়া থাকবে এক্স এর মান আর ওয়াই এর মান, তখন সেটাকেই বলা হবে বিন্দুর স্থানাঙ্ক। এই জিনিসটা মনে রাখতে হবে, অনেকেই বুঝতে পারবে না, অর্থাৎ এক্স অক্ষে ওয়াই অক্ষের বরাবর যে দুটা মান এক্স আর ওয়াই এর মান, সেটাই হলো আমাদের এখানে বিন্দুর স্থানাঙ্ক। দেখো সেটাই বলছে, বিন্দুর অবস্থানকে সংক্ষেপে এক্স ওয়াই দ্বারা সূচিত করা হয়, বিখ্যাত ফরাসি অঙ্কবিদ কার্তে এই প্রকার স্থানাঙ্কের প্রচলন করেন বলে তার নাম অনুসারে এই প্রকার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। কি বিজ্ঞানের নাম কি,
ফরাসি বিজ্ঞানী, তোমাদের এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় অ্যাডমিশনও আসতে পারে যে কার্তে কোন দেশের বিজ্ঞানী, সেটা কোন বিজ্ঞানী বলো তো, কোন দেশের ফরাসি বিজ্ঞানী। কার্তে কি আবিষ্কার করে সেটা কি, বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে আলোচনা করে। তাহলে এখানে সেটাই বলা হচ্ছে যে বিখ্যাত ফরাসি অঙ্কবিদ্যা কার্তে বা অঙ্কবিদ যেটাই বলো না কেন, কার্তে এই প্রকার স্থানাঙ্কের প্রচলন করেন বলে তার নাম অনুসারে এই প্রকার স্থানাঙ্ককে কি বলা হয়, কার্তেসিয়ান স্থানাঙ্ক বলা হয়। তাহলে এক্সটাকে বলা হবে ভুজ, এক্স যেটা এক্স এর মানটা সেটাকে কি বলা হয় বলতো, ভুজ বলা হবে। আর ওয়াইটাকে বলা হবে কি, ভুজ। ওয়াইটাকে বলা হবে কি, কোটি। তাহলে এক্স এর মানটাকে কি বলা হবে, ভুজ অর্থাৎ অ্যাবসিসা, ইংলিশে সম্ভবত অ্যাবসিসা। আর ওয়াইটা হলো অর্ডিনেট। তো এখানে বাংলার পাশাপাশি ইংলিশটা জানার চেষ্টা করবে যে এক্সটা হলো ভুজ আর ওয়াইটা হলো কোটি, এগুলো কিন্তু জানে না। এক্স আর ওয়াই এর মান বুঝে কিন্তু ভুজ কোটি জানে না। এই কারণে যারা কষ্ট করে আমার অনলাইন ক্লাসে আসো, হয়তো আমি বারবার একই কথা বলছি যে অনলাইন হয়তো আমাদের কষ্ট হচ্ছে ক্লাস করতে, তারপরও তো বোঝা যাচ্ছে, কিছু না কিছু তো বুঝতে পারছো। যদি 100% বোঝা যাবে না, কিন্তু 70% বা 60% তো বুঝতে পারবা। এ কারণে অবহেলা না করে অবশ্যই ক্লাসটা করার চেষ্টা করবে। তাহলে এক্স এর মানটাকে কি বলা হচ্ছে, ভুজ বলা হচ্ছে। আর ওয়াই এর মানটাকে কি বলা হয় বলতো, কোটি বলা হবে। তাহলে এখানে দেখো দুটাকে একত্রে বলা হবে কি, বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো আবার আছে পোলার স্থানাঙ্ক কাকে বলে। তাহলে কিছুক্ষণ আগে আমি বললাম যে দুটা স্থানাঙ্ক, একটা কার্তেসীয় স্থানাঙ্ক আর একটা পোলার স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো এটাও কিন্তু, এই যে এটা হলো এক্স অক্ষ আর এটা কি বলতো, ওয়াই অক্ষ। আর এখন এই যে মিডিলে যে নেওয়া হয়েছে কোনটায়, কোনটা কি বলতো, থেটা। আর এটা কিন্তু আর, এটা কি আর মানে কি বলতো, মডুলাস। আমি কিছুক্ষণ আগে বললাম যে আরটা কি মডুলাস, আর এখানে থেটাটা কি বলতো, আর্গুমেন্ট। দেখো সে কথাগুলোই বলছে, আর কে পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। আর রেডিয়াস থেকে আরটা আসছে, এ কারণে এটাকে কি বলা হবে, পি বিন্দুর রেডিয়াস ভেক্টর বলা হবে। এবং থেটাকে কি বলা হবে, থেটাটা হলো ভেক্টর কোণ। এখানে থেটাটা কি ভেক্টর কোণ। তাহলে এখানে না আর থেটা কে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক বলা হচ্ছে। আর যে একটা যেখানে আর পেয়েছো, আরটা সেখানে তো মডুলাস, এখানে আরটা হলো রেডিয়াস বা ব্যাসার্ধ ভেক্টর। আর থেটাটা হচ্ছে কি বলতো, থেটাটা হচ্ছে যে ভেক্টর কোণ। তাহলে এই কারণে একসাথে আর থেটাকে বলা হবে কি বলতো, পোলার স্থানাঙ্ক। আর থেটাকে কি বলা হবে, পোলার স্থানাঙ্ক। আর এখানে ওটা কি বলতো, মূল বিন্দু। তোমরা অনেকেই জানো ওটা, জিরোটা, জিরোটা কি বলতো, মূল বিন্দু। আর এখানে ও এক্স কে কি বলা হয়, ও এক্সটাকে বলা হবে মূল, মূল রেখা। ও এক্স মানে যে এটা, এই যে ও, এটা হলো ও, আর এটা কিন্তু এক্স অক্ষ। এই কারণে ও এক্স কে বলা হবে কি, মূল রেখা বলা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আশা করি তোমরা কিছুটা হলেও নতুন নতুন জিনিস একটু হয়তো তোমাদের কষ্ট হবে, তারপর সেটা তোমাকে ধৈর্য ধারণ করে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। কারণ নতুন জিনিস তো আসবেই, নতুন নতুন তুমি বড় ক্লাসে উঠতেছো, অবশ্যই নতুন নতুন জিনিস তোমাকে গ্রহণ করতে হবে। এখন দেখো কার্তেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থান করো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো কেউ যদি এই চিত্র দিয়ে যদি অসুবিধা হয়, তোমরা শর্টকাট লেখার চেষ্টা করবে চিত্র দিয়ে। এভাবে কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে কি সম্পর্ক স্থাপন করো, কার্তেসীয় আর পোলার স্থানাঙ্কের মধ্যে কি করবে, সম্পর্ক স্থাপন করতে বলছে। তাহলে এখান থেকে দেখো যে বলা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ। এখানে দেখো যে এক্স ও এক্স ড্যাশ, এটাকে সাধারণত এক্স অক্ষ বলা হবে, এত কেজি এক্স অক্ষ। আর হ্যালো, সালাম আলাইকুম। এ আমাদের চেম্বারে ক্লাস নিচ্ছে, আসছি 20 মিনিটের মধ্যে। হ্যাঁ, আপনার চেম্বারে আসছি। হ্যাঁ, তো জানি না, ওকে কলেজে দেখলাম আমি যে ক্লাস নিচ্ছি, তারপর যে কোথায় গেছে, ওকে ফোন দিন যে রেডি হন, আমি চলে আসছি 20 মিনিটের মধ্যে। হ্যাঁ, আপনার চেম্বারে, তাহলে একসাথে চলে যাবো এতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। কার্তেসীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে দেখবা যে সালে পড়ে আছে। তাহলে এক্স ও এক্স ড্যাশ, এটাকে কি বলা হবে, যে এটা, এটাকে হলো এক্স ও এক্স ড্যাশ, মনে করো এটা হলো এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশকে বলা হবে কি বলতো, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বলা হবে। মনে করি পি বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, আর পোলার স্থানাঙ্ক কি বলতো, আর থেটা। এখন পি বিন্দু হতে, তাহলে পি বিন্দু হতে দেখো যে পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এন লম্ব আঁকি, অতএব পি ও এন সমান হলো থেটা, পিও এন সমান কত, পিও এন সমান হলো থেটা, আর ওপি সমান হলো আর। তো এগুলো যদি তোমরা নাও পারো শর্টকাট, তোমরা এগুলো এভাবে লেখার চেষ্টা করবে যে ধরি এক্স সমান হলো আর কস থেটা, ওয়াই সমান হলো আর সাইন থেটা, এভাবে কৌশলে করার চেষ্টা করবে। আমি আর একবার বলতেছি, যদি কেউ না পারো এভাবে কমপক্ষে করার চেষ্টা করবে যে এক্স সমান হলো, এক্স সমান হলো আর কস থেটা, আর ওয়াই সমান কত, আর সাইন থেটা।
এখন এই দুটাকে যদি বর্গ করে যোগ করো, এত যদি ঝামেলা মনে হয় তোমাদের, করবা না, এটা করতে পারলে বুঝে পড়ার চেষ্টা করবা, কিন্তু পরীক্ষাতে ঝামেলা মনে হলে যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চেন শর্টকাট করবা। যে ধরি পোলার কার্তেশিয় স্থানাঙ্ক এক্স সমান কত বলতো আর কস থেটা, আর ওয়াই সমান আর সাইন থেটা, অথবা উপরেই তোমরা স্পষ্ট করে দিতে পারো যে ধরি কার্তেশিয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, কার্তেশিয় স্থানাঙ্ক কত এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক কত আর থেটা। এগুলো অত না লিখলেও হবে, শর্টকাট লেখার চেষ্টা করবা যেহেতু অতি সংক্ষিপ্ত। আমি আর একবার বলতেছি, লিখবা যে ধরি বিন্দুর কার্তেশিয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক কত বলতো আর থেটা, অতএব এক্স সমান হলো আর কস থেটা, এটা সমীকরণ নম্বর এক দিলা, আর ওয়াই সমান হলো আর সাইন থেটা, সমীকরণ নম্বর দুই দিলা। এটা এক অথবা এটা এক, এটা দুই, এটা প্রবলেম নাই, তুমি তোমার মতো করে লিখবা। এক্স সমান হলো আর কস থেটা, আর ওয়াই সমান হলো আর সাইন থেটা। তাহলে এখান থেকে এক এবং দুই নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই, তাহলে দেখো যদি বর্গ করো এক্স এর উপর স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, আর ওয়াই এর উপর স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার সমান হলো, এটার বর্গ করে যোগ করলে দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। তাহলে এখন এখানে কি কমন বলো তো, তোমরাই বলো কি কমন বলো, তাহলে আর স্কোয়ার কমন, তাহলে আর স্কোয়ার কমন দিলে কি থাকছে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। তাহলে আর স্কোয়ার কমন হলে থাকছে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা থাকছে, তাহলে সাইন স্কোয়ার থেটা থাকছে। তো এখন তোমরা নাইন টেন থেকেই পড়ে আসছো, যেহেতু তৃতীয় পর্বে পড়ো, এমনকি প্রথম সেমিস্টারে পড়েছো, কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা সমান কত বলতো ওয়ান, অর্থাৎ কস আর থেটা কস স্কোয়ার আর প্লাস সাইন স্কোয়ার যদি একই রকম অ্যাঙ্গেল হয়, দেখো থেটা আর থেটা দেখো এখানে সেম, যদি এখানে 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয় বা 35 ডিগ্রি হয়, 35 ডিগ্রি হয়, তাও কিন্তু ওয়ান, অর্থাৎ থেটার মানটা যদি একই রকম হয় তাহলে এটুকুর মান কত বলতো ওয়ান। তাহলে অতএব এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান, এটুকুর মান যেহেতু ওয়ান তাহলে আর স্কোয়ার, অতএব আর সমান হলো রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে আরটা এখানে কি বলতো মডুলাস, আরটা কি মডুলাস, তো এখানে মডুলাস না লিখলেও তোমাদের অসুবিধার জন্য শুধু আরই লিখবা, প্রবলেম নাই, আরটা হলো মডুলাস। এখন এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে ভাগ করে পাই, তাহলে দেখো অপরেরটাকে দ্বিতীয়টা দ্বারা যদি ভাগ করো তাহলে এটা সমান হলো ওয়াই ভাগ এক্স, অতএব ট্যান থেটা সমান হলো ওয়াই ভাগ এক্স, অতএব থেটা সমান হলো ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখানে বুঝতে পারছো আশা করি, এখানে দেখো যে ওয়াই ভাগ এক্স লিখছো, যে ওয়াই ভাগ এক্স তাহলে ট্যান থেটা আর আর কেটে যাচ্ছে, সাইন থেটা ভাগ কস থেটা মানে কি বলতো সাইন ভাগ কস মানে কি বলতো ট্যান, তাহলে থেটা আছে ট্যান থেটা, ট্যান থেটা সমান হলো ওয়াই ভাগ এক্স, অতএব থেটা সমান কত ট্যান ইনভার্স, ট্যানটা যখন ডান দিকে যাবে তখন ইনভার্স হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। তাহলে এটাই হলো আমাদের সম্পর্ক, এই যে তিন চারটা সমীকরণ এক দুই তিন চার, তাহলে এগুলোই কিন্তু আমাদের নিম্নের সম্পর্ক, তাহলে এক দুই তিন চার এই সমীকরণ চারটাই হলো আমাদের পোলার স্থানাঙ্ক এবং কার্তেশিয় স্থানাঙ্কের মধ্যে নির্ণয় সম্পর্ক, তাহলে এইভাবে করবা। তাহলে কি আমার কথা কি বোঝা যায়? অবশ্যই তোমরা হয়তো বুঝতে পারছো, যে 100% হতে অনেকে নেটের প্রবলেমের কারণে হয়তো বুঝতে পারে না, কিন্তু আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো, যে এখানে আমি আবার একবার বলতেছি যে তোমরা শর্টকাট কিভাবে ধরবা, ধরি বিন্দুর কার্তেশিয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থেটা, অতএব এক্স সমান হলো আর কস থেটা সমীকরণ নম্বর এক, অতএব এবং ওয়াই সমান হলো আর সাইন থেটা সমীকরণ নম্বর দুই। এখন এক ও দুই নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করলে আমি আর এর মানটা পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখানে আমি আগেই বলেছি আরটা হলো মডুলাস, আর এক্স ওয়াই কিন্তু বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আবার এককে সমীকরণ দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ট্যান থেটা সমান ওয়াই ভাগ এক্স, অতএব থেটা সমান কত, এই ট্যানটা যখন ডান দিকে যাবে তখন কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। ইহাই হলো আমাদের নির্ণয় সম্পর্ক, যে চারটা সমীকরণ এটাই হলো আমাদের কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে নির্ণয় সম্পর্ক। তো আশা করি তোমরা এই সম্পর্কটা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে তোমরা বুঝতে পেরেছো, এবং বাসায় এটা দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় সূত্র দেখো, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ট্রাইসেকশন অফ দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস এত এবং এত। দেখো এগুলো কালো হয়ে আছে, দেখো দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র, এগুলো আছে, আমি অঙ্ক করাবো, এখানে হয়তো নাই, আমি তোমাদের এগুলো আরো স্পষ্ট করে দিব, অসুবিধা নাই। দুই বিন্দুর মধ্যে বিন্দু নির্ণয় সূত্রগুলো এখন দেখো, অতি সংক্ষিপ্ত এগুলো আলোচনা করলাম সূত্র, এখন অতি সংক্ষিপ্ত দেখো আরো কিছু কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে জ্যামিতিক চিত্রটি লেখা, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমি, যে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে জ্যামিতিক চিত্রটি হলো এটা, আর সম্পর্ক যেটা কিছুক্ষণ আগে বললাম এক্স সমান হলো আর কস থেটা, ওয়াই সমান আর সাইন থেটা, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, আর থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, এই চারটা আমি বের করে দেখালাম, ওটা হলো সম্পর্ক, আর এটা কি বলতো জ্যামিতিক চিত্র। এখন দেখো এগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক আছে, যে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক
ফোর, এটা কিন্তু আর এর মান। দেখো যারা কষ্ট করে ক্লাস করছে আমি কিন্তু বারবার রিপিট করতেছি একই জিনিস, যে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক কি বলতো, আর থেটা। এখানে আর এর মানটা হলো প্রথমটা, থেটার মানটা দেখো ডিগ্রি দেওয়া আছে, একবারে সুন্দরভাবে মিলিয়ে দেওয়া আছে। যেখানে আর এর মানটা হলো ফোর আর থেটার মানটা হলো 45 ডিগ্রি, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি বলতো, এক্স আর ওয়াই এর মান। তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের করবো, মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। কারণ আমি ধরে নিলাম, ধরি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, এখানে সুন্দর করে করে দেওয়া আছে। যেখানে আর আর হলে পোলার স্থানাঙ্ক হলো আর থেটা, তাহলে পোলার স্থানাঙ্ক আর সমান হলো ফোর আর থেটা কত বলতো 45 ডিগ্রি। তাহলে এখন আমরা জানি যে এক্স সমান হলো আর কস থেটা, এখন মানগুলো বসিয়ে দিই, এক্স সমান হলো আর কস থেটা, তাহলে আর এর মান কত বলতো ফোর, কস থেটার মানটা কত 45 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো একটু লক্ষ্য রাখো, এখন আর এর মান ফোর আর কস 45 ডিগ্রির মান কত বলতো 1/√2। তাহলে কস 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে এখানে ফোর মানে হলো 2×2 আর 1/√2। এখন তোমরা এটা অনেকেই জানো যে যদি ক্যালকুলেটার দিয়ে চাপ দাও তাও হবে, অথবা 2×2 করা হয়েছে মানে 2 মানে কয়টা রুট টু বলো তো, 2টা রুট টু। তাহলে একটা রুট টু কাটলে 2√2 থাকবে, দেখো তাই লেখা আছে, এই যে সুন্দর করে ভেঙে ভেঙে করা আছে তোমাদের সুবিধার জন্য। দেখো 2 রাখছে, 2 রেখে দিয়েছে, আর এ 2 মানে কয়টা রুট টু বলো তো, 2টা রুট টু। কারণ রুট টুর উপর স্কয়ার মানে 2ই হয়, এই কারণে একটা 2 মানে হলো 2টা রুট টু। দেখো √2×√2 আর 1/√2 তো আছেই, তাহলে √2√2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের 2√2। তাহলে এটা হলো আমাদের এক্স এর মান পাইলাম আমি, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এর মানটা পেলাম। এখন ওয়াই এর মানটা বের করব, এবং ওয়াই সমান হলো আর সাইন থেটা। তাহলে ওয়াই এর মানটা কত পেয়েছি বলতো, ফোর। দেখো ফোর দিয়েছি, সাইন থেটার মানটা কত বলো, 45 ডিগ্রি। এই যে আমি বারবার বলছি যে প্রথমটা হলো আর এর মান, দ্বিতীয়টা থেটার মান, যেহেতু এটা পোলার স্থানাঙ্কের মান দেওয়া আছে। তাহলে আমি এখন ওয়াই এর মানটা দেখো, আর এর মানটা ফোর আর থেটার মানটা 45 ডিগ্রি, তাহলে 4×1/√2, তাহলে 4×1/√2 সমান হলো 2×2×1/√2। তাহলে 2×2 মানে কয়টা রুট টু বলো তো, 2টা রুট টু, তাহলে 1/√2। এখানে 2√2 হচ্ছে, তাহলে আমাদের এক্স এর মানও পাইলাম 2√2 আর ওয়াই এর মানটাও পাইলাম 2√2। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক। যেহেতু আমি বারবার বলছি কার্তেশীয় স্থানাঙ্ক হলো এক্স ওয়াই এর মান, তাহলে এক্স এর মানটা 2√2, ওয়াই এর মানটাও 2√2। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে কার্তেশীয় স্থানাঙ্ক যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে আর কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারেন বলে, তাহলে তোমরা সহজেই বের করতে পারবা যে এইভাবে সূত্র প্রয়োগ করে। তাহলে আমাকে এই দুইটা সূত্র জানলেই আমি সহজেই বের করতে পারি। আশা করি তোমরা যদি এখানে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় পোলার স্থানাঙ্কের দুটি সম্পর্কের জ্যামিতিক চিত্রটি লেখো, যেটা করলাম এই অঙ্কটাও করে দেখালাম, এটা তোমাদের হোমওয়ার্ক, বাসায় করার চেষ্টা করবে যে একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক পারবে না করতে। আর সমান √2 দেওয়া আছে, থেটা আছে 45 ডিগ্রি, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ধরে নিবা এক্স ওয়াই, তাহলে এক্স সমান আর কস থেটা, এখান থেকে এক্স এর মান বের করবা, আর ওয়াই সমান হলো আর সাইন থেটা, ওয়াই এর মান বের করবে। যা উত্তর আছে সেটাই হলো আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এর মান। বিন্দুর পোলার স্থানাঙ্ক এটা 2 আর 45 ডিগ্রি, মানে আর এর মান 2 আর থেটার মানটা 45 ডিগ্রি। এখন এক্স এর মান আর ওয়াই এর মানটা বের করতে হবে, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর মান, এক্স সমান হলো আর কস থেটা, ওয়াই সমান আর সাইন থেটা। তো এগুলো বের করার চেষ্টা করবে, তাহলে এগুলো তোমাদের হোমওয়ার্ক, আমার বিশ্বাস এগুলো তোমরা সবাই করতে পারবে। যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছো অবশ্যই তোমরা এগুলো সহজে করতে পারবে, যদি প্রথমটা যেহেতু আমি আলোচনা করলাম পরগুলো অটোমেটিক্যালি তুমি করতে পারবে। এখন দেখো আমি বিপরীতে যাচ্ছি, যে আগে ছিল কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া ছিল, আগে ছিল পোলার স্থানাঙ্ক দেওয়া ছিল, দিয়ে কার্তেশীয় স্থানাঙ্ক বের করলাম, এবার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে আমি কি বের করবো বলতো, পোলার স্থানাঙ্ক। দেখি এটা একটু বের করে দেখার চেষ্টা করি, তাহলে মনে করি পোলার স্থানাঙ্ক হলো কি বলতো, আর থেটা। আর থেটা, তাহলে এখানে এক্স এর মানটা দেওয়া আছে 1, যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই এর মান, তাহলে এক্স এর মান 1 আর ওয়াই এর মানটা 1। তাহলে আমরা জানি আর সমান হলো √x² + y², তাহলে মান বসে দাও 1² + 1², তার মানে কত, 1, 1² এর উপর স্কয়ার মানে কত, 1ই হয়, 1 এর উপর স্কয়ার মানে 1ই হয়, তাহলে 1+1 মানে 2√2, এবং থেটা সমান tan−y/x, তাহলে tan−1/1, তাহলে tan−1, তাহলে tan−tan 45 ডিগ্রি, তাহলে এটা হলো 45 ডিগ্রি। তাহলে থেটার মানটা পেলাম কত, 45 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে আমি আর মানটা পেলাম √2 আর থেটার মানটা 45 ডিগ্রি। নিম্নে পোলার স্থানাঙ্ক √2, মানে প্রথমে আর এর মান উল্টা পাল্টা দিলে হবে না, প্রথমে যদি 45 ডিগ্রি দাও পরে √2 দাও তাহলে কিন্তু হবে না, প্রত্যেকটা জিনিসের কিন্তু সিকুয়েন্স আছে। যেহেতু পোলার স্থানাঙ্কে প্রথমে দেখো আর এর মান ধরেছো, আর থেটা, এই কারণে প্রথমে কিন্তু আর এর মানটাই বসাতে হবে, জিনিসটা কিন্তু ভুল যেন না হয়, আর থেটার মানটা পরে বসবে, প্রথমে আর এর মান পরে থেটার মান, তাহলে এটাই হলো আমাদের পোলার স্থানাঙ্ক। তাহলে আমি সহজে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক আমি
বের করে ফেললাম। এগুলো আশা করি তোমরা বাসায় করতে পারবে, যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো বাসায় করা, যে একটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমার বিশ্বাস পারবে যেখানে এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান, পোলার স্থানাঙ্ক ধরে নিবে আর আর থেটা, তাহলে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, আর থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, এটা করাই হলো। তো এগুলো বাসায় করার চেষ্টা করবে, তো আশা করি তোমরা সহজে এগুলো করতে পারবে। তো আমার কথা হলো বারবার বলতেছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে অঙ্কগুলা খুবই সোজা, বাট তুমি যদি প্র্যাকটিস না করো, আমার লেকচার ফলো করে না বাসায় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু করতে পারবে না যতই সোজা হোক। এই কারণে অবশ্যই আমার লেকচারের সাথে সাথে তোমাকে প্রতিদিন যখনই লেকচার হবে সেদিন কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা পড়তে হবে, না হলে কিন্তু এগুলো মনে থাকবে না। আজ ক্লাস নিলাম, যেহেতু একদিন পর পর বা প্রায় প্রতিদিনই ক্লাস তোমাদের, এ কারণে যদি তুমি এটা সহজে যখন পড়া হবে সেদিনই না করতে বসে, তাহলে কিন্তু এগুলো তোমার মনে রাখতে পারবে না, ভুল করবা। এই কারণে অবশ্যই আজ পড়া হলো আজকেই তুমি কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা বাসায় পড়ে এগুলো করার চেষ্টা করবে। এখন দেখো যে দূরত্বের সূত্র ছিল ওখানে কালো হয়েছিল, দেখো দূরত্বের সূত্রটা আমি একটু আলোচনা করব। যেখানে দেওয়া আছে এ মাইনাস টু থ্রি আর বি ওয়ান মাইনাস ওয়ান, বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের আমি হয়তো কিছুক্ষণ আগে বললাম যে প্রথমটা কিন্তু এক্স এর মান নির্দেশ করে, দ্বিতীয়টা ওয়াই এর মান নির্দেশ করে। এখানে প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান নির্দেশ করে। এখন এই দুটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব বা অনেক সময় এ আর বি দেওয়া থেকে দিয়ে বলে এ বি নির্ণয় করো, যেভাবে দেখ না কেন। তো আমি আশা করি যারা ক্লাস করছো প্রবলেম হবে না, যে এ এবং বি দেওয়া আছে দিয়ে বলবে যে এবং এত এবং এতর মধ্যে দূরত্ব এ বি নির্ণয় করো, বা এত এবং এত হলে এ বি কত, যেটাই বলো না কেন এ বি বলা মানে হলো ওর মধ্যে কি দূরত্ব বের করা। তাহলে দেওয়া আছে বিন্দু দেওয়া এ এত বি এত, এখন কেউ যদি মনে করে স্যার এ আর বি দেওয়া নাই, তখন তুমি এটা ধরে নিবা এ এত বি এত, আর যদি না ধরো সরাসরি বসেও করা যাবে, কিন্তু তোমাদের জন্য ধরলে হয়তো সুবিধা হবে, তো ধরে নিবা যে মনে করি বিন্দু দেয় বা দেওয়া আছে বিন্দু দেয়, যদি দেওয়া না থাকে তাহলে মনে করি লিখবা, আর যেহেতু দেওয়া আছে তাহলে লিখবা যে বিন্দু দেওয়া এ এত আর বি এত। তাহলে আমরা জানি এ বি এর মধ্যবর্তী দূরত্ব সূত্র কিন্তু এটা, যে রুট ওভার এ প্রথমটা বিয়োগ এ প্রথমটা স্কোয়ার প্লাস রুট ওভার এ দ্বিতীয়টা বিয়োগ এ দ্বিতীয়টা। দেখো এই সূত্রই দেওয়া আছে রুট ওভার, এটা কিন্তু এক্স ওয়ান, এটা এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা এক্স টু ওয়াই টু। দেখো এখানে বিভ্রান্তি হওয়ার কিছু নাই, এখানে হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হলো এক্স টু ওয়াই টু। তাহলে এখান থেকে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যে মাইনাস টু এক্স টুর মান হলো মাইনাস ওয়ান, দেখো এটা মাইনাস ওয়ান, এরপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস থ্রি, এখানে ওয়াই টুর মান ছিল কত বলতো মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে গেছে। এখানে মান বসাতে ভুল করবো না, যে এক্স ওয়ান মানে কত মাইনাস টু, দেখো মাইনাস টু দিয়েছি, আর মাইনাস এক্স টু মানে কত ওয়ান, দেখো ওয়ান দিয়েছি সূত্রের মাইনাস, তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে কত বলতো থ্রি, দেখো থ্রি দিয়েছো, মাইনাস দিয়ে ওয়াই টু মানে কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর সূত্রের মাইনাস মানে সেমনি কত প্লাস ওয়ান, তাহলে এটা দেখো মাইনাস থ্রির উপর হোল স্কোয়ার প্লাস ফোরের উপর হোল স্কোয়ার, তাহলে মাইনাস থ্রির উপর হোল স্কোয়ার মানে কত হয় মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যায়, তিন তিন কত নয়, আর এটা চার চারে কত ষোলো, তাহলে নয় আর ষোলো কত হয় বলতো পঁচিশ, তাহলে পঁচিশের উপর রুট মানে কত ফাইভ। যদি এটা সতেরো থাকতো তাহলে কিন্তু বের হতো না, অথবা কেউ দশমিক করতে পারতা, কিন্তু যেহেতু পঁচিশের উপর রুট মানে কত ফাইভ, তাহলে ফাইভ একক উত্তর। এইটাই আমাদের হলো দূরত্ব নির্ণয় করে ফেললাম আমরা। এখন এইভাবে বলতে পারে যে এত এত বিন্দু সংযোগ রেখার দৈর্ঘ্য, আমি আগে বলেছি এ আর বি থাকলে এ বি কত, এটাই হলো সংযোগ রেখার দৈর্ঘ্য, তাহলে একই জিনিস, এটা আর এটার মধ্যে পার্থক্য নাই, এত এত বিন্দুদের সংযোগ রেখার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো আরেকটা জিনিস আছে যে এত এত বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্রই হলো দেখো এ প্রথমটা যোগ এ প্রথমটা ডিভাইডেড বাই টু, এখানে কয়টা বিন্দু আছে বলতো, কয়টা বিন্দুর স্থানাঙ্ক আছে দুইটা, তাহলে এটা হলো প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটা দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এটা হলো প্রথমে যখন এক্স এর মান নিবা এক্স এর মান দুটা যোগ করে দুই দ্বারা ভাগ, যখন ওয়াই এর মান নিবা ওয়াই এর মান দুটা যোগ করে দুই দ্বারা ভাগ, কখন সেটা হবে যদি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে। এখানে কিন্তু মধ্যবর্তী দূরত্ব সূত্র আলাদা আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র আলাদা, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বললে দুটো পয়েন্ট অর্থাৎ এক্স এর দুটো যোগ করে দুই দ্বারা ভাগ, ওয়াই এর দুটো পয়েন্ট যোগ করে দুই দ্বারা ভাগ, দেখো তাহলে সেটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হলো এক্স ওয়ান যোগ এক্স টু ডিভাইডেড বাই টু কমা ওয়াই ওয়ান যোগ ওয়াই টু ডিভাইডেড বাই টু, এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে এখানে দেখো এক্স সমান হলো এক্স ওয়ান যোগ এক্স টু ভাগ টু
তাহলে এখানে এক্স ওয়ান এর মান কত আছে বলো তো, সেভেন, তাহলে সেভেন দিলাম। আর এক্স টুর মান কত আছে বলো তো, থ্রি, তাহলে সেভেন আর থ্রি 10কে 2 দ্বারা ভাগ করলে কত বলো তো, ফাইভ। ওয়াই এর ক্ষেত্রে তাই, ওয়াই সমান হলো ওয়াই ওয়ান যোগ ওয়াই টু ডিভাইডেড বাই টু, তাহলে ওয়াই ওয়ান কত আছে মাইনাস ফাইভ, আর ওয়াই টু আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ভাগ টু, তার মানে মাইনাস সিক্স ভাগ টু মানে হলো মাইনাস থ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো নির্ণয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক ফাইভ মাইনাস থ্রি। তাহলে আগেরটা আর এটার মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছো, আগেরটা হলো মধ্যবর্তী দূরত্ব, ওর সূত্র ছিল রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। আর মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হলো এক্স ওয়ান যোগ এক্স টু ডিভাইডেড বাই টু, আর ওয়াই ওয়ান যোগ ওয়াই টু ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের এই দুটো হলো আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সূত্র। তো আশা করি তোমরা এগুলো বাছাই করতে পারবে যে এত এত বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এগুলো মুখে মুখে বের হবে, মাইনাস সিক্স আর মাইনাস ফোর কত, মাইনাস টেন, মাইনাস টেনকে দুই দ্বারা ভাগ করলে কত হয় মাইনাস ফাইভ। দেখো প্রথমটা পেয়ে গেলো মাইনাস ফাইভ, আর আট 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 যোগ মাইনাস ফোর, তার মানে আট মাইনাস ফোর মানে কত, ফোর, ফোরকে টু দ্বারা ভাগ করলে টু, তাহলে মাইনাস ফাইভ কমা টু। দেখো মুখে মুখে উত্তর হয়ে গেল, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। তো এগুলোও পারবে, এখানে দুই বিন্দুর মধ্যবিন্দু ফাইভ সিক্স, এক বিন্দু এত হলে অপর বিন্দু কত, এই অঙ্কগুলো ক্রিটিক্যাল। তো একটা বিন্দু আছে টু থ্রি, তাহলে অন্য বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই যদি ধরে নাও তাহলে পারবা না, তাহলে ফাইভ সমান হলো টু যোগ এক্স ডিভাইডেড বাই টু, আর সিক্স সমান হলো থ্রি যোগ ওয়াই ডিভাইডেড বাই টু, তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে যাবে, যেহেতু অপর বিন্দু বের করতে বলেছে, এই কারণে অপর বিন্দুটা ধরে নিবো আমি এক্স আর ওয়াই দিয়ে আমি সহজে বের করতে পারবো। তো আশা করি তোমরা এগুলো বাসায় করতে পারবে। এখন দেখো যে 12 নাম্বার, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এগুলো দিয়ে বড় বড় অঙ্ক আছে পরের চ্যাপ্টারে। যে একটা ত্রিভুজের শীর্ষ বিন্দু তো হয় থ্রি ফাইভ সেভেন মাইনাস ওয়ান এগারো কমা টু, ফলে এর ভর কেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে দেখো আগেরটা আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করলাম দুটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে, এখন ভর কেন্দ্র বললে একটা ত্রিভুজের কয়টা শীর্ষ বিন্দু থাকে বলতো, তিনটা। তাহলে এই যে এটা এক মনে করো এ, এটা হলো বি, এটা সি, তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, তাহলে তিনটা শীর্ষবিন্দু দিয়ে কিন্তু ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায়। তাহলে তিনটা ভর শীর্ষবিন্দু দিয়ে ভর কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র কি বলতো, এক্স ওয়ান যোগ এক্স টু যোগ এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি, অর্থাৎ তিনটা পয়েন্ট এক্স এর মানগুলো যোগ করে তিন দ্বারা ভাগ, ওয়াই এর মানগুলো যোগ করে তিন দ্বারা ভাগ। তাহলে এখান থেকে দেখো তিন যোগ সাত যোগ এগারো ডিভাইডেড বাই থ্রি, আর এখানে দেখো ফাইভ মাইনাস, অর্থাৎ ওয়াই এর মানটা ফাইভ মাইনাস ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই থ্রি, এখান থেকে আমাদের সেভেন আর টু। তাহলে আমাদের ভর কেন্দ্রের স্থানাঙ্কটা এক্স এ ধরেছিলাম, এক্স এর মানটা পেলাম সেভেন টু। তাহলে এখানে বোঝা গেল যদি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে দুটা পয়েন্টকে আলাদা আলাদা এক্স এর মান যোগ করে দুই দ্বারা ভাগ, ওয়াই এর মান দুটা যোগ করে দুই দ্বারা ভাগ, আর যখন ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলবে তিনটা একই নিয়ম, তিনটা পয়েন্ট আছে এক্স এর মানগুলো প্রথমে যোগ করবো, যে থ্রি যোগ সেভেন যোগ এগারো ডিভাইডেড বাই থ্রি, তিনটা পয়েন্ট যেহেতু আছে, আর এই দ্বিতীয়গুলো অর্থাৎ ওয়াই এর মান ফাইভ মাইনাস ওয়ান যোগ টু, এই তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ, এখানে তিন দ্বারা ভাগ কিন্তু তিনটা পয়েন্ট থাকার জন্য, আগে কিন্তু যখন মধ্যবিন্দু বের করেছিলাম দুই দ্বারা ভাগ দিয়েছিলাম, এই জিনিসগুলো যেন তোমাদের অগোচরে থাকে, এই কারণে ক্লাস করা দরকার অবশ্যই, কখন তিন দ্বারা ভাগ কখন দুই দ্বারা ভাগ। তাহলে মধ্যবিন্দু বের করলে দুই দ্বারা ভাগ আগেরটা, আর যখন আমি ভর কেন্দ্রে স্থানাঙ্ক বের করবো তখন তিন দ্বারা ভাগ করবো। এগুলো আশা করি পারবে, অনেকগুলো সাদে পড়ে আছে ভর কেন্দ্রে স্থানাঙ্ক, এগুলো তোমরা করার চেষ্টা করবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাও আমাকে জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু, তিনটা, দেখো এ বি সি দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তো এই মানগুলো আমরা তো জানি, প্রথমটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হলো এক্স টু ওয়াই টু, এটা হলো এক্স থ্রি ওয়াই থ্রি। এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি সহজে পাইলাম ওয়ান, ওয়ান বর্গ একক, যদি একক হয় তো বিন্দুগুলো, তাহলে এটা হলো ক্ষেত্রফলটা বর্গ একক। কি আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই সূত্রটা তোমাকে একটু জানতে হবে, ওই তিন দিয়েও বের করা যায়, কিন্তু এভাবেই মনে রাখার চেষ্টা করবে যে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, মনে রাখার সুবিধা। দেখো প্রথমে যখন ওয়ান দিব তখন বাকি দুটো হবে ওয়াই টু আর ওয়াই থ্রি, ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, আর যখন টু দিব তখন বাকি দুটো থ্রি আর ওয়ান, দেখো সাইক্লিক ভাবে থ্রি মাইনাস ওয়ান, আর এক্স থ্রি নিলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে এইভাবে কৌশল করে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এখান থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম ওয়ান বর্গ একক। তো এগুলো বাসায় তোমরা করতে পারবে আশা করি, তো এগুলো অলরেডি হয়েছে প্রাপ্তিষ্ঠ পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো, আর এই যেগুলো ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অবশ্যই বাসায় বের করার চেষ্টা করবে।
তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। অতি সংক্ষিপ্তটা ভালো করে তোমরা পড়ে আসবে, সামনের দিন সংক্ষিপ্ত রচনামূলক আমি আলোচনা করব। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। নতুন 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 চ্যাপ্টার, যেহেতু 8 নম্বরটা নতুন চ্যাপ্টার, তারপরও তোমরা আশা করি যারা কষ্ট করে ক্লাসে আমার সংযুক্ত আছো কিছু হলেও বুঝতে পেরেছো। একদিনে তো আর সব কিছু শেখা যাবে না, এ কারণে একটু ধৈর্য ধারণ করে আস্তে আস্তে তিল তিল করে তুমি শিখতে পারবা। এই কারণে তার মধ্যে কী থাকতে হবে বলতো? চেষ্টা থাকতে হবে, তোমার অক্লান্ত পরিশ্রম প্লাস কী থাকতে হবে? চেষ্টা থাকতে হবে, তাহলে তুমি এগুলো শিখতে পারবে। তো আমি আশা করি তোমরা যেগুলো আমি আলোচনা করলাম বাসায় পড়ার চেষ্টা করবে সামনের দিন, বাকি অংশ অর্থাৎ সংক্ষিপ্ত রচনামূলক এবং 2-1টা যদি অতি সংক্ষিপ্ত থাকে এগুলো করার চেষ্টা করব। তো আজকে যেহেতু সময় 3 মিনিট অলরেডি পার হয়ে গেছে, তো তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।